يا حرام لكن আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971 এর 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ আওয়ামী জোটের বরিশাল মহানগর সরোয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক জনসভা করেছিলেন যখন বাঙালি নির্বাচিত করা সত্ত্বেও বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর না করে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এই 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ জনসভায় তিনি ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর সেই অবিনাশী বক্তব্যের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি নয় মাসের সশস্ত্র যুদ্ধ এবং 30 লাখ শহীদ 2 লাখ মাবনের সম্ভ্রম আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালির মুখে হাসি ফোটানো আজকে তিনি পারেননি কিন্তু তার কন্যা শেখ হাসিনা আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে আজকে সেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছেন আজকের এই 7ই মার্চ বাংলাদেশের মানুষের প্রেরণার উৎস শক্তি যুগিয়েছে 7ই মার্চ আজকের দিনের প্রত্যাশা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে যারা ইতিহাস বিকৃত করে তাদেরকে রাজনৈতিকভাবে আস্থা করে নিক্ষিপ্ত করে বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব আমরা আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ এবং আমরা জানি যে এই ভাষণের কে কেন্দ্র করেই পরবর্তীতে নয় মাসে যে রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রাম হয় এবং বাংলার তামাল ছেড়েরা এই ভাষণকে ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে আমাদের যে এই দিনে আমাদের যে প্রত্যাশা যে উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছিল যে স্বাধীনতার চেতনায় যেন প্রত্যেকটা এই নবপ্রজন্ম সহ প্রত্যেকটা মানুষ উদ্বুদ্ধ হয় এবং স্বাধীনতার যে সুফল সেই সুফল আমরা ঘরে আনতে পারি